দ্য কনসার্ট ফর বাংলাদেশ। দ্য কনসার্ট ফর বাংলাদেশ কি? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে দাতব্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটির নাম ছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। অনুষ্ঠানটি আয়োজনের কারণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কর্তৃক সংগঠিত নির্বিচার গণহত্যার ফলে প্রায় 1 কোটি বাঙালি শরণার্থী পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। এই বিপুল শরণার্থীদের ভরণ পোষণ করতে গিয়ে ত্রাণ সামগ্রীর অভাব দেখা দেয়। এছাড়া শরণার্থী শিবিরগুলোতে কলেরাসহ নানা রোগে মানুষ খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। এইসব সমস্যা নিয়েই পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঙালি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর তার ইংল্যান্ডের বন্ধু রক ব্যান্ড দ্য বিটলস এর গায়ক জর্জ হ্যারিসনের সাথে আলাপ করে আমেরিকার নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটি দাতব্য সঙ্গীতানুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়? দ্য কনসার্ট ফর বাংলাদেশ ছিল 1 আগস্ট 1971 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় 40,000 দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি 2টি পর্বে বিভক্ত ছিল, একটি দুপুর 2:30 এবং আরেকটি রাত 8 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি হতে প্রায় $2,500,000 সংগৃহীত হয়। আয়োজনের উদ্দেশ্য, মূলত মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের দুর্ভোগ লাঘবের চেষ্টার পাশাপাশি বাংলাদেশকে নৈতিক সমর্থন জানানো, অর্থাৎ বাংলাদেশের জনগণকে সহায়তার জন্য উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল। এছাড়াও 1971 সালের বাংলাদেশের সেই কঠিন পরিস্থিতিতে তহবিল জোগাড়ের পাশাপাশি পশ্চিমা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি শুরু হয় বাংলা ধুন পরিবেশনের মাধ্যমে। এই ধুন পরিবেশন করেন বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও বিখ্যাত শরৎবাদক ওস্তাদ আলী আকবর খান। তাদের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লাহ রক্ষা খান। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জর্জ হ্যারিসন। অনুষ্ঠানে পণ্ডিত রবিশঙ্করের বাংলা ধুন ছাড়াও বিশ্ববিখ্যাত বব ডিলান, এরিক ক্লিপটন, রিঙ্গো স্টার, লিওন রাসেল সহ আরও অনেকে গান পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন। সব শেষে জর্জ হ্যারিসন তার বাংলাদেশ গানটি পরিবেশন করেন। এই গানটি দর্শকদের মুগ্ধ করে। Save some lives.
আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।